আমার নবীর থেকে আদম সৃষ্টি, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন প্রথম নবী সৃষ্টির দিকে কি আল্লাহ তখন আদম পাঠাবেন। প্রধান অতিথি যাওয়ার আগে তো আগে বক্তব্য দিতে হয়, বাবাজি মাইকিং করতে হয়, প্রচার করতে হয় রে। নবীকে আল্লাহ পাঠাবেন, কে প্রচার করবে, কে জানাবে, কে প্রচার করবে, আলোচনা করবে। এই প্রচার আর এই মাইকিনের জন্য আমার আল্লাহ আগে নবীগণ পাঠাইছে। আগ থেকে ইলহাম জানায় দাও, প্রচার শুরু করে দাও। আমার আল্লাহ আদমকে বানাবে, ফেরেশতা পাঠালো মাটি নেওয়ার জন্য, ইসরাফিল আসলো মাটি নিবে, মাটি কান্না শুরু করে দিল। মাটির কান্না দেখিয়া ইসরাফিলের মায়া লেগে গেল গো, চলে গেল আল্লাহর দরবারে। যায় বলে আল্লাহ আমি পারবো না, অনেক কান্না করে গো। আল্লাহ জিব্রিল পাঠাইছে, জিব্রিল চলে গেছে, মিকাইল পাঠাইছে, ফেরেশতাও চলে গেছে, সর্বশেষে আমার আল্লাহ আজরাইলকে জমিনে পাঠাই দিছে। কারে পাঠাইছে? আজরাইল আসিয়া মাটি নিবে, মাটি কান্না, মাটি কাঁদতেছে আরো ফোপায় ফোপায় কাঁদতেছে। মাটিকে বলে আমি মাটি নিয়ে যাব রে। মাটি বলে আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবে রে। এইভাবে মাটি কাঁদতেছে, আজরাইল বলে ঠিকই আছে তুমি আমার ক্ষতি করো নাই, আমি কেন তোমার ক্ষতি করব রে। তবে আমার আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, তোমার কান্না এক পাল্লায় ওঠাবো রে, আমার আল্লাহর হুকুমকে আরেক পাল্লায় ওঠায় দেখব। তোমার কান্নার ওজন বেশি না আমার আল্লাহর হুকুমের ওজন বেশি? আজরাইল পাল্লায় ওঠায় বলে রে মাটি, তোমার কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি রে, আমি আর দেরি করব না, মাটি নিয়ে যাব। এমনি আজরাইল উপরের দিকে তাকাইয়া হাত দিয়ে একটা মুষ্টি মাটি নিয়েছে, কত মন মাটি হয়েছিল কিতাবে আসছে, 40 মন মাটি নিয়ে গিয়েছিল রে। কয় মন মাটি? 40 মন মাটি হয়েছিল। আজরাইলের রূহ কবজ করে মানুষ যে ফিরিস্তা এক কাবলা 40 মন নেয়, এবার ধরলে লড়া যাইব? জোরে কর, লড়া চড়ার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানালেন, ওই মাটি খামির বানাইয়া 60 হাত লম্বা করে আদম বানালেন। কত লম্বা? 60 হাত লম্বা করিয়া আদম বানাইয়া আল্লাহ 40 বছর শুকাইছে। মাটি যখন টন টন করে শুকাইয়া, তখন আমার আল্লাহ আদমের ভিতর রূহ দান করেছে। সুবহানাল্লাহ। কিন্তু রূহ ভিতরে থাকতেছে না রে বাবা দীপ, রূহ বাহির হয়ে আসি, রূহ থাকে না বাহির হয়ে আসি। আল্লাহ তখন এটার ভিতরে নূরে মোহাম্মদি ঢুকাই দিছে। রুহু যখন ঢুকছে, আদমের অচল বটি সচল হয়ে গেছে, আদম জিন্দা হইয়া বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে রে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার আদম সন্তান আদমরা মারামারি করবে রে, কাটাকাটি করবে, দেখ আমার আদম জিন্দা হইয়ে আমার প্রশংসা করেছে, এই জন্য তোরা সকলে মিলে আমার আদমকে সেজদা করবে। আমার আদমকে কি সেজদা করবে? ছনটাকে একুরিক করে দিল, একজাস্ট করে দিল।
একটু হালকা একটু দিন টানে যায়, টানে হালকা কমায়া যেন আওয়াজটা টানে কষ্ট হালকাই করিও হালকা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা আমার বানের বাবা জিদ ওই আদম নবী বাদী রুহু যখন আল্লাহ দিয়ে দিলেন বললেন আদম তুমি জান্নাতে থাকো ঘুরাও পেরাও খাইতে থাকো। বাবাজি এইভাবে হাওয়াকে বানালেন শর্ট করলাম, আদমের কপালে নূরে মোহাম্মদই ছিল, আদমের নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তান হয়েছে, একজন সন্তান একা পৃথিবীতে আসছে যার নাম শীসা আলাইহি সালাম। ওই শীস পয়গম্বরের কপালেও ছিল নূরে মোহাম্মদই, আদম নবী ছেলেদের সামনে আলোচনা করতেছে, আলোচনা কার বিষয়ে আলোচনা করে, আমাদের দিনের নবীর বিষয়ে আলোচনা করে, নূরের নবীর সম্মান নিয়ে আলোচনা করে রে। আরো জোরে বলেন না, ওনার সন্তানেরা ডেকে বলে বাবা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনার প্রশংসা বাদ দিয়ে ওনার প্রশংসা করতেছেন। শীষ ডেকে বলে বাবা, আদম নবী ডেকে বলে বাবা শীষ, ওই নবীকে আল্লাহ এত কোয়ালিটি দান করেছিলি যা আমি আদমকে দেই নাই, যে ওই নবীর উম্মতকে যত সার দিয়েছে আমি আদমকেও আল্লাহ সার দেয় নাই। সুবহানাল্লাহ হইতে না, সুবহানাল্লাহ হইতে ডরাই না, তাহলে অনেক লোক আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না, কারণ এখান সুবহানাল্লাহ হইলে আওয়াজ বাড়িতেও না যাইব, বাড়ির জেলে যদি বউ হয় আর কেউ আওয়াজ হলাম না, হলে তোমার আওয়াজই হল না, এদের বেচারে এই ডরে হয় না। খাবিলপুরের মানুষ তো অত দুর্বল হওয়ার কথা না, আপনারা কিন্তু এই ডরে হই না, ধরে হই না সুবহানাল্লাহ। আরো জোরে আমার প্রাণের বাবা দিনারে আদম নবী ডেকে বলে বাবা আশিস, ওই নবীর উম্মতকে যত সার দিয়েছে রে আমি আদমকেও ওই সার দেয় না, এই নবীর উম্মতকে কত সার দিছে জানো, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন রে তাদেরকে বাড়ি ঘর থেকে বের করা হবে না, তাদের বাড়ি থেকে বের করা হবে না রে। তবে শুনে না, আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদের বাড়ি জান্নাতে ছিল, আমার আল্লাহ আমাদের দুজনকে জান্নাত থেকে বের করে দিয়েছে, কিন্তু ওই নবীর উম্মতকে আল্লাহ তাদের বাড়ি থেকে বের করে দিবে না রে। শান মার নবীর কত আর উম্মতের কত, মারহাবা বলেন না। এরপরে আদম নবী ডেকে বলে দুই নম্বর জানো নি, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে আল্লাহ নিবে না রে, তাদের জামা কাপড় খুলিয়া নিবে না যতই গুনাহ করুক, কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছিলাম আমাদের জামা কাপড় আল্লাহ খুলে নিয়ে গিয়েছিল, আমাদের জামা কাপড় খুলে নিয়েছিল, জান্নাতের গাছের পাতা দিয়ে ডাকা হয়েছিল, আদম তিনটা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিল, মাহওয়া পাঁচটা পাতা দিয়ে ডেকেছিল, এখান থেকে পুরুষের জন্য কাপড় তিনটা মহিলার জন্য পাঁচ কাপড় দিতে হয়। বুজুর্গ মাঝিরাম আদম নবী ডেকে বলে বলছি ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে কাপড় চোপড় খোলা হবে না, আমার আর তোরমার কাপড় না বসে উম্মতে মোহাম্মদের শান্ত। আদম নবী ডেকে বলে বাবা শীষ ওই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামীর স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে না রে, স্বামীর স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে না, যতই গুনাহ করুক
আলাদা করে দেওয়া হবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, দুইজনকে দুই দেশের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে, তার 350 বছরের ভিতরে তোর মায়ের সাথে আমার দেখা হয় নাই রে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের দুইজনকে আলাদা করে দিবে না রে। আমার এই সার দিছে না, উম্মতে মুহাম্মদি কে আল্লাহ এই সার দিব। সুবহানাল্লাহ, নবী যেমন উম্মতটাও তেমন, নবীর শান যেমন নবীর উম্মতের শান অন্য উম্মত কি তেমন বেশি। মারহাবা বলেন, আমি ধারাবাহিক কথা বলবো। একই রসুল্লাহ শান মান দিয়েছে, শুনে যান, শুনবেন তো, জোরে বলে শুনবে। আমার বানের বাবা জিরারে আদম নবী ডেকে বলে, বাবা আশিস, ওই নবীর উম্মত গুনাহ করিয়া যখন তওবা করবে রে, আমার আল্লাহ ঘুরাবে না এক মাসও না, একদিনও না, এক মিনিটও না। আল্লাহ বলবেন না তুমি 10 মিনিট পরে আমি ক্ষমা করবো, সিলিন্ডার হতে দেরি, ক্ষমা করতে দেরি হবে না। আদম বলে, বাবা শীষ, আমার আল্লাহ আমার 350 বছর ঘুরাইছে। ওই উম্মত উম্মত ওই নবীর উম্মতরে আল্লাহ ঘুরাইতো না। আল্লাহ যখন সিলিন্ডার হবে মাফ করে দিব, কিন্তু আমি সিলিন্ডার হওয়ার পরও আমার 350 বছর আল্লাহ ঘুরাইছে, এরপরে মাফ করছে। তারপরে কি করছে? এটা উম্মতে মুহাম্মদীর আলাদা শান মান আল্লাহ বাড়াই দিয়েছে। বাবাজি, ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করে ছেলে পুত্রকে নির্মাণ করিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল্লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও গো। কার বংশে? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সর্বপ্রথম যার চুলদাড়ি পেকেছিল তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এর আগে কারো চুলদাড়ি পাকে না। ইব্রাহিম নবী যখন কয়েকটা দাড়ি পাকছে, উনি আল্লাহর কো আল্লাহ ই কি আল্লাহ কইটা তোমার ইজ্জত, আল্লাহর কো আল্লাহ যদি দাড়ি পাকলে ইজ্জত বাড়ে আরো থাকে। সুবহানাল্লাহ বলেন, সাদা দাড়ি হয়ে গেলে আল্লাহ তাদের ইজ্জত তাদের বেড়ে যায়। এরা যখন কাম দেয় আল্লাহকে, আমার সরম লাগে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন, আবার যখন ডাকে না বুড়া মানুষটা, আল্লাহ বড় গুসা হয়, আমি বুড়া বানাইলাম এখনো আমার ডাকে না, আল্লাহ তখন কি গুসা করে যে আমি তার জোয়ান দিয়েছিলাম সেই সময় না ডাক, এখন বুড়া বানালাম তো কোনো ডাকস না, আল্লাহ কষ্ট। আবার যখন ডাকে কাঁদে আল্লাহকে, আমার শরম লাগে মাফ করে দিয়েছি। ওই বুড়া বেটা মরার আগে ছেলের বুড়া হয় নাই তো জোয়ান হয়েছে, আমি মরার আগে যদি আমার চুলদারি না পাকে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে নামা কি করবো? টিকি বেটা মরে গেছে কাঁচা দাড়ি নিয়ে, মরার আগে ছেলে ওসিয়ত অনুযায়ী সাদা ময়দাটা লাগে সাদা করে কবর রাখছে, মন কার নাকি? এটা এলহাম হয় আমার কি শুধু আহলে সুন্নাহ জামাত কিতাব না, তানবীর সাহেব আছে না যে কৌমিদের আশাবলী তানবীর গুনার কিতাব, উনি আনছে যে ওই কবর মন কার নাকি আসছে তার, তখন প্রশ্ন করবে এই লোকটা কয় আল্লাহ কইছে গুড়া লোক দেখলে শরম পায়, তোদের কি শরম করে না? ফিরিস্তারে করে আল্লাহ কইছে শরম পায়, তোরা কি শরম করে না? আল্লাহ সাথে সাথে এল ওহে ওয়েলহাম পাঠাইছি, হে ফিরিস্তা আমার বন্ধা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি তার মাফ করে দিছি। মানে আমি যে সাদা দাড়িওয়ালা দোয়া করলে শরম পাই, আমার এই কথার উপর এত বড় বিশ্বাস করেছে এই জন্য আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলে না, ওই ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহ গো ওই রাহমাতাল্লিল আলামিন শেষ নবীকে আমি ইব্রাহিমের বংশের মধ্যে পাঠায় দিও। ইব্রাহিম নবী বিয়ে করেছিলেন দুইটা, এক বিবির নাম সাহরা আর এক বিবির নাম হাজরা। দুই বিবির ঘরে দুই সন্তান এসে গেল। বড় বিবির ঘরে বাবাজি হযরত ইসহাকের জন্ম হয়েছিল, আর ছোট বিবির ঘরে হযরত ইসমাইলের জন্ম হয়েছিল রে। বড় বিবির ঘরে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল,
আর ছোট বিবির করে ইসমাইল নবীর জন্ম হয়েছিল। ইসহাক থেকে বনি ইসরাইল, এখান থেকে 70,000 নবী পয়গম্বর, বনি ইসরাইল পয়গম্বর ইসহাকের বংশ থেকে, আর হযরত ইসমাইল আলাইহিসসালাম থেকে আমাদের নবী। বাবাজি, বনি ইসরাইলের 70,000 নবী এসেছে, ইসমাইলের বংশে একজন নবী এসেছে, উনি হলেন আমাদের নবী। জোরে বলে আপনারা কোন, যেই বংশে 70,000 নবী আসছে ওই বংশের দাম বেশি, না যেই বংশে একজন নবী আসছে ওই বংশের দাম বেশি? জোরে বলে যে একজন নবী আসছে ওই বংশের দাম, কারণ ওই 70,000 নয় সব নবীর সে শান মান যার বেশি, ওই নবী বনি ইসমাইল বংশে আগমন করেছে, ওই বংশের দাম ইজ্জত শান বেড়ে গিয়েছে। আরো জোরে বলেন, ইব্রাহিম নবীর দোয়া, ওনার ছোট্ট ছেলে ওই দিন ছোট্ট বিবির সন্তান ইসমাইলের বংশে আমাদের নবী এসেছে। আরো জোরে বলে, আমার প্রাণের দুঃসবজুর গরে খেয়াল করেন ভালো করিয়া, আমার দিনের নবীর নূর আসতে আসতে গো খাজা আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে আসছে, খাজা আব্দুল মুত্তালিবের পেশানি, খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে যখন আসলো, উনি ব্যবসা করতে ওনার দেশ ছেড়ে অন্য দেশে গেছেন, সেখানে যারা গণক ঠাকুর ছিল বাগড়ি ছিল তারা ডাকিয়া না বলে, ও আব্দুল মুত্তালিব তোমার শরীরটা চেক আপ করবো রে। আব্দুল মুত্তালিব বলে, সব দেখবা কিন্তু আমার লজ্জাস্থান দেখতে দিব না, সর্বমোট শেষ মিলে হিসাব বলে বলেছিল, আব্দুল মুত্তালিব তুমি দেশে চলে যাও, তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদি আছে পেশানির মধ্যে, গিয়ে বিয়ে করো রে। বিয়ে করে ফেল আব্দুল মুত্তালিব, আসিয়ে বিয়ে করলেন বাবাজি, ছেলে প্রথম হারেস, প্রথম বড় সন্তান হারেসের জন্ম হলো। আমার প্রাণের বাবাজি, আরে একটা ছেলের জন্ম হলো রে, উনি যখন ঘুমায় গেছে স্বপ্নে দেখে আল্লাহ কয় তাইবা খনন করো, উনি বোঝে নাই কী খনন করবে, দ্বিতীয় দিন স্বপ্ন দেখে তাহেরা খনন করো, উনি বোঝে নাই কী করবে, তৃতীয় দিন স্বপ্নে করে দেখে আল্লাহ কয় জমজম খনন করো। জোরে বলে, চতুর্থ দিন আবার স্বপ্নে দেখতেছে বলতেছে, কি বলো রে কোথায় করব, আমি তো চিন্তা করে পাইতেছি না জমজম কোথায় আছে। আমার আল্লাহ বলে দিলেন, আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দে পাটা বলিদের দ্বারা পূজা করে, পাটা বলির রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়, যায় দেখবা সেখানে পিপিলিকাদের বাসা আছে, কাক দৌড়াদৌড়ি করতেছে সাদা কাক, সেখানের মধ্যে হলো আমি আল্লাহর কুদরতি জমজম আছে। আব্দুল মুত্তালিবের শাসনের আমি আমলের 200 বছর আগে এক গোষ্ঠী ক্ষমতা আসিয়া জমজম কুক বাবাজি, ইসমাইল নবীর পায়ের গুড়ালি দিয়া যে জমজম গুষ্টার হয়েছিল সেই জমজম বালুয়ার পাথর দিয়া ভঙ্গ করে দিয়েছিল। আর খা নবী আসার আগে নবীর দাদার দ্বারা এই জমজম কুক উদ্ধার করতেছেন, আর নবীর দাদাকে আল্লাহ বলেন, যা যা সকালবেলা ওই জায়গায় আমার জমজম আছে তুমি খনন করবা। খাজা আব্দুল মুত্তালিব ছেলে হারেসকে লইয়া ওই জায়গার মধ্যে খনন যখন শুরু করবে, ওই মক্কার কিছু গুন্ডা বাহিনী নেতারা আসিয়া বলে, আব্দুল মুত্তালিব এখানে আমাদের পূজার জায়গা, ইবাদতের জায়গা, এখানে খনন করতে দিব না রে। নাউজুবিল্লাহ, জোরে খো বেড়া ফুলা হইছে ইন্নালিল্লাহ নাকি বাপ মরছে ইন্না আলহামদুলিল্লাহ নাকি তা কইবা, বাবা মরছে ইন্নাল্লাহ সেল হইছে। বহুদিন আগের কথা, বন্ধু দাবি বাজারে গরু কিনতে, বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাও, কো বাজারে গরু কিনবো, কো না ইনশাল্লাহ, কই পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহ কি দরকার আছে, বাজারে গিয়েছে পকেট মেরে চোরা টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে, বন্ধু গরু কিনছো নি, কয় ইনশাল্লাহ সুরায় টাকা নিয়ে গেছে, এই তাহলে ইনশাল্লাহ কি লাভ জাগা মতে কইতে, আগে কইতে আসিল ইনশাল্লাহ গরু কিনবো, কিন্তু সুরায় নিয়েছে ইনশাল্লাহ কি লাভ হবে, জাগা মতে সুবহানাল্লাহ কইলে সব হয়, জাগা মতে আলহামদুলিল্লাহ কইলে সব হয়, জাগা মতে নাউজুবিল্লাহ কইলে সব হয়, জাগা মতে হাসলো সব হয়, জাগা মতে কাঁদলো সব হয়, বেটা সিনেমা দেখতে গিয়ে কাম নেই সব হবে না। আমার প্রাণের বাবা দিনের
নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে বললেন, হে মক্কা নেতারা, না না আমি এখানে খনন করবো, এখানে আল্লাহ স্বপ্নে দেখেছে জমজম কূপ আছে। তারা বলে, না না আব্দুল মুত্তালিব, এটা আমাদের পূজার জায়গা, ইবাদতের জায়গা, খনন করতে পারবো না, কঠিন বিচার হবে তোমার বিপক্ষে। আব্দুল মুত্তালিব বলে, আমাকে বাধা দিলে আমি কঠিন বিচার দিব রে। তারা না পারি, এখন ঠিক আছে খনন করো, যদি জমজম কূপ না পাওয়া বিচার কঠিন হবে। উনি ঠিক আছে, খনন করতে করতে রে প্রাণের বাবা দীপ, হঠাৎ করে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহু আকবার। আরববাসীর কোন স্বভাব, কোন ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করে। উনি যখন আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, লোকেরা দৌড়ায় গেল, যে দেখে জমজম পানি স্টার্ট হয়ে গেছে। তারা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, জমজম কূপের মালিক তুমি একা না আমরাও? এখন কি তা হয়? ও তুমি একলা না আমরাও? আব্দুল মুত্তালিব কয়, আল্লাহ আমার দেখেছি এটার মালিক আমি, তোমরা না। এরকম মানি না, কারণ পানির কূপের মূল্য অনেক বেশি ছিল। পানির কূপের মূল্য কি? এটা আল্লাহর কুদরতি জমজম, এটার দাম তো দুনিয়ার সব পানির চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে না প্রাণের বাবা জিরা রে। আব্দুল মুত্তালিব বলেন, ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়াতে যাব, একজন গণক মহিলা আছে, বলে দিবে স্বপ্ন দেখে কে মালিক। তারা রওনা করলো ঘোড়ার পিঠে চড়ে, রাস্তা ভুলিয়া মরুভূমির রাস্তা বাবাজি ভুলে গেল, আটকা পড়ে গেল, খাবার নাই, পানি নাই, পানির পিপাসায় পড়িয়া মৃত্যুর শয্যায় চলে গেল। আব্দুল মুত্তালিব বলেন, নিজের নিজে কবর খনন করে রে, মরলে কেউ দাফন করবে না রে। তারা নিজেরা নিজেদের কবর কনিয়া মাটির নিচে ঘুমায় গেল, গর্তের নিচে ঘুমায় গেল। হঠাৎ করিয়া আব্দুল মুত্তালিব বলল, আল্লাহু আকবার বলে আওয়াজ করলো। বাবা দি সকলে দৌড়ে আসিয়া দেখে আব্দুল মুত্তালিবের গর্ত থেকে পানির নহর জারি হয়ে গেছে। তার সকলে মিলিয়া পানি পান করিয়া জীবন রক্ষা করেছে। আব্দুল মুত্তালিব বলো, সিরিয়াতে যাব গণক মহিলার কাছে? এরা বলে, না 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 আব্দুল মুত্তালিব, আর যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে। ও কেমনে বিচার হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এই প্রাণীর দ্বারা জীবন বাঁচাইছি, ওই নহরই প্রমাণ করে তুমি একাই জমজম কূপের মালিক। তুমি মালিক, আমরা মালিক, তুমি যদি আমরা দাও আমরা খাইব, নতুবা খাবো। আমার প্রাণের বাবা দীপ খাজ আব্দুল মুত্তালিব কাবাগরের সামনে আসিয়া বলে, মালিক, একটা সন্তান দিয়েছো, যদি আরো দশটা সন্তানও দিতাম, আরো যদি দশটা সন্তানও দিতাম, ওই সন্তানটা একটা সন্তান তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। যখন হতে হতে সর্বশেষ ছেলে নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ, সকল ছেলেরা যখন বড় হয়ে গেল, বাবা জি উনি বললেন, স্বপ্ন বাস্তবায়ন করে মান্নত করেছি, ছেলে কুরবানি করব। বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা আমি মান্নত করেছিলাম কুরবানি করব। বড় ছেলে বলে, বাবা আমার নাম বলছো নাকি? না বাবা। দুই নম্বর বাইকে বলে দেখো, দুই নম্বর বাইকে বলল, বাবা তুমি, তোমাকে আমি বলেছিলাম একটা সন্তান কুরবানি করবো, তুমি কি বলো? সে বলে, বাবা আমার কথা বলছো নাকি? নাম ধরে, না না বলেছে, একজন দিব। আমার ছোট ভাইকে বলে দেখো, ওনার তৃতীয় সন্তানকে বলেছে। তৃতীয় সন্তান বলে, বাবা আমার নাম বলছো নাকি? না না, যে কোনো একজন সন্তান দিব। তৃতীয় সন্তান বলে, বাবা চতুর্থ ভাইকে বলে দেখো। চতুর্থ ভাই একই কথা বলে, পঞ্চম ভাই একই কথা বলে, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ভাই একই কথা বলে। বাবা দিস সর্বশেষ আমাদের নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন গেল, তার দাদা নবীর দাদা যখন গেলেন, বাবা বললেন, বাবা আব্দুল্লাহ আমি মান্নত করেছিলাম ছেলে কুরবানি করব, তুমি কি বলো? নবীর বাবা বলে, বাবা তুমি রাজি আমিও রাজি। জোরে জোরে
নবীর বাবা ডেকে বলে আব্বা গো তুমি রাজি আমিও রাজি, আল্লাহ একবার বলেন না এই বলিয়া নবীর বাবা আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে বাবাজি রেডি করা হলো, যুবকরা ব্যারিকেড সৃষ্টি করলো, মহিলারা দলবদ্ধভাবে দাঁড়ায় গেল। আরে আব্দুল মুত্তালিব তোমার নয় সন্তানকে কুরবানি করো রে, বাধা নাই তবে আব্দুল্লাহকে করা যাবে না। কেন জানো নি? আব্দুল্লাহর চেহারা দেখে গেলে ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, ভালো হয়, শরীর ভালো যায়, ফ্যামিলি শান্তিতে যায়, কুরবানি করা যাবে না। সুন্দর সুন্দর নারীরা আছে যুবতীরা বলে আরে আব্দুল মুত্তালিব তোমার এই ছেলেকে কুরবানি করা যাবে না, অন্য সন্তানকে কুরবানি করো, যদি করো তোমার বিপক্ষে কঠিন বিচার দায়ের করা হবে। উনি বিপদে পড়ে গেলেন, পাগড়ি বড় বড় আলেমদেরকে ডাকলেন কি করবো এবার কি করবো রে, তাদেরকে বললেন এই এইভাবে আমি ঝামেলায় পড়ে গেছি। তারা বলে আব্দুল মুত্তালিব লটারি লাগায় দাও, বলেন চালাও রে লটারি কেমনে লাগাবা, কো 10টা উটের নাম দিবা আব্দুল্লাহর নাম একদিকে দিবা, দেখি কার নাম উঠে। 10টা উটের নাম একদিকে দিল, আব্দুল্লাহর নাম একদিকে দিল, আব্দুল্লাহর নাম উঠে যায়, নবীর বাবার নাম উঠে যায়। 20টা উট একদিকে দিয়া নবীর বাবার নাম দাও হলো, নবীর আব্বাজির নাম উঠে যায়। 30টা উট দিয়া যখন আবার দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 40টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 50টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 60টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 70টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 80টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 90টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে যায়। 100টা উট দিয়া যখন দেওয়া হয় নবীর বাবার নাম উঠে নাই, উটের নাম উঠে যায়। উটের নাম যখন উঠে গেল পাগড়িরা বলে আব্দুল মুত্তালিব উটের নাম উঠে গেছে গো। আব্দুল মুত্তালিব বলে একবার ভুলেও হতে পারে, একবার হলে আমি মানি না, তিনবার দিতে হবে। তিনবার দেওয়া হলো, 3 নম্বর বারো উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি হয়ে যায়, নবীর বাবা বেঁচে যান। বাবাজি নবীর বাবা চলতেছেন বাবাজি মরুভূমির মধ্যে উট বেড়াতেন ভাড়া কেন্দ্রে। এইখানের মধ্যে আরেকজন নেতা ছিলেন, নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরিও নেতা ছিলেন, আব্দুল মুত্তালিবও নেতা ছিলেন। তারা দুইজনে আবার নেতা নেতা বন্ধুত্ব ছিল, নেতা নেতা একটা মিল থাকে না, সব মেম্বার যারা আছে এরা একটা মিল আছে, চেয়ারম্যান যারা আছে এরা একটা মিল আছে, মাকবর মুরব্বী যারা আছে মুরব্বী সাহেব, মুরব্বী সাহেব একটা মহব্বত আছে, খতিব যারা আছে খতিব সাহেব খতিব সাহেব একটা লিঙ্ক আছে, বক্তা যারা আছে এক বক্তা আরেক বক্তার সাথে একটা মিল আছে, এরকম যে যে কোয়ালিটি তার একটা একটা স্থান থাকে, মহব্বত থাকে, আন্তরিকতা থাকে। আমার বাণীর বাবাজির দুই নেতায় বড় মহব্বত ছিল। আব্দুল ওয়াহাব জোহরি বলেন আমি একদিন মরুভূমি দিয়া যাচ্ছি, হঠাৎ করিয়া দেখি কিছু গুন্ডা বাহিনী আসছে আব্দুল্লাহকে আক্রমণ করবে। আমি চিন্তাম আব্দুল্লাহ আমার বন্ধুর ছেলের, দেখলাম তারা মেরে ফেলবে। আমি চিৎকার দিলাম কে কোথায় আছো আটকাও রে। তখন দেখি আসমান থেকে 70টা ঘোড়া নাজিল হয়েছে, ঘোড়ার পিঠে মানুষ তোয়ারি নিয়ে নাজিল হয়েছে। তারা আসিয়া গুন্ডা বাহিনীর গর্দান উড়াইয়া দিছে, কারণ ইহুদিরা তখন অফার করেছিল যে আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদই আছে, তাকে কতল করলে মোহাম্মদ আসবে না আর ইসলাম ধর্মের প্রচার হবে না, আমরাই ব্যাটাগিরি করি, আল্লাহ যদি বাঁচায় কোনো লোক আটকাতে পারবে? আব্দুল ওয়াহাব জোহরি মনে মনে কয় ওই যুবক ছেলে তো সাধারণ যুবক না, আসমান থেকে কি জানে নাজিল হয়ে তাকে বাঁচাইছে, ঘুমাইছে রাতের বেলা। বিবির কাছে বলে বিবি আমার বন্ধু ছেলে আব্দুল্লাহর একটা প্রশংসা করি। এইভাবে যখন প্রশংসা করতেছে ওনার বিবি ডেকে বলে স্বামী রে তোমার বন্ধুর ছেলের প্রশংসা করে শুনে লাভ কি, কয়েকটা কারণে প্রশংসা করেছি। এই জাহিলিয়াতের যুগে আমার একটা মেয়ে আছে নাম আমেনা, নিষ্পাপ, আমার মেয়ে খুব নেককার, ওই আব্দুল্লাহর সাথে আমার নেককার মেয়েটার বিয়ে বড় মানায়।
আমার মেয়েটা বড় নেককার, তার সাথে আমার মেয়ের বিমানা হয়ে যাবে, তার প্রশংসা করতেছি। আব্দুল আহাম জহরির বিবি ডেকে বলে, আরে আমার স্বামী একটু বলে দেখো না। উনি দৌড়াইয়া খাজা আব্দে মুত্তালিবের কাছে যায়, বলে দোস্তরে একটা বিয়ে কথা নিয়ে আসছি, একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব? তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিলে বড় মানায়, আমার মেয়ে সুন্দর নেককার খুব বুজুর্গ, এই জাহিলিয়াতের যুগে আমার মেয়ের চার কোনো ভালো নারী নাই রে। কাজে আব্দি মুত্তালিব বলে, রে আব্দুল হাম তাহলে তো আরো ভালো হন, তোমার মেয়ে যদি থেকে থাকে আমার ছেলে বিয়ে করবে, আরো শক্ত হয়। বিয়ে হয়ে গেল বাবাজি, লম্বা ঘটনা। রাতের বেলা সকাল বেলা নবীর মা বলেন, নবীর বাবাজি কাজ করতে গিয়েছেন, ইনকাম করতে গিয়েছেন। আল্লাহর নবীর মা আমেনা বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠিয়াম দরজা খুলিয়াম পানি আনার জন্য বের হলাম, ঘরের মধ্যে পানি নাই, মশক নিয়ে বের হলাম। জবাল চেয়ে দেখলাম আমার ঘর থেকে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর উঠে গেলাম, উঠিয়া দেখি একটা ঘর আছে, ঘরের দরজার সামনে গেলাম, ওই ঘরের ভিতরে একজন মহিলা বাস করতো, অন্ধ অন্ধলা, বয়স ছিল 320 বছর। কয় বছর? মামেনা বলেন, এই ঘরের দরজায় যখন গেলাম ওই ঘরের ভিতরে বৃদ্ধা মহিলা চিৎকার দিয়ে আওয়াজ করলো, কে কোথায় আসো রে? দরজা খুলো, খুলিয়া দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসেনি। সুবহানাল্লাহ বলে না। দরজা খুলিয়া জিজ্ঞাসা করলে একজন, তোমার নাম কি? বলেন, আমার নাম আমেনা। ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করে, তার কি গত রাত্রি বিয়ে হয়েছিল? কাহা বিয়ে হয়েছে? আব্দুল্লাহ তার স্বামী। কাহা স্বামী? বাসর হয়েছিনি। কাহা হয়েছে? তখন বাবাজি মামেনা ডেকে বলেন, মা তুমি তো অন্ধ গো, আমি তোমার ঘরের দরজায় আসছি, তুমি টের পেলা কেমনে? আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, শেষ নবীর মা, প্রথম দিন রাতের সকালবেলা, বাসর রাত্রের সকালবেলা আমি বিদ্যার ঘরের দরজায় হাজির হবে রে। সুবহানাল্লাহ হইতে রাজি না, সুবহানাল্লাহ হইয়া ওয়াতলা মানুষ মানছি কি বুঝবো, হই না সুবহানাল্লাহ জোরে। পিছনে কেউ এখনো হয়েছে না, টুট মানে সাগমের ধরে রাখছে, জোরে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সব না গুনাহ সব হয় বাবা, একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। ওই এত বড় বাগান, যত দামি ঘোড়া 500 বছর দৌড়ালে বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। এরপরে হইতো না, আর আমরা দৌড়াল নেই আমার বাড়ির বাবা জিরানি ও দুস্থ বুজুর করাম। ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, মা আমি কিতাব পড়তে পেয়েছি, তুমি আমার ঘরের দরজায় হাজির হবা। মা আমিনা বলেন, আপনি তো চোখে দেখেন না, আপনি কেমনে টের পেলেন? আমার নাকির মধ্যে নূরে মুহাম্মদীর ঘ্রাণ পেয়েছি। আরে মা আসো রে মা, আমি তোমার পায়ের মধ্যে চুমু কাবো গো। মা আমিনা, মা আমিনা ডেকে বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমের মধ্যে চুমু খাবা গো? উনি ডেকে বলে, মা আমেনা তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো রে। ওই 320 বছরের মহিলা মা আমেনার পা মুবারকে চুমু যখন খেয়েছে, চক্ষু ফিরে আসছে, তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে, অনেক যুবতী সুন্দর একটা নারী হয়ে গেছে। আর জোরে বলে আল্লাহর নবীর মা, বাবাজি নবী যখন পেট মুবারে গিয়েছেন, নবীর বাবা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছেন, চির বিদায় হয়ে গেছেন, বাবা বিদায় হয়ে গেছেন, আল্লাহ পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। মানুষ আসিয়া খাজা আব্দে মুত্তালিবের কাছে বিচার দিচ্ছে, ও আব্দে মুত্তালিব তোমার বিধবা ছেলের বউ, ওই আমেনা রাস্তা দিয়ে যখন যায় এমন ঘ্রাণ বের হয়, রাস্তাঘাট পর্যন্ত ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়, এটা তো ঠিক না, তোমার নাক কাটা যাচ্ছে, ইজ্জত সম্মান চলে যাচ্ছে। খাজা আব্দে মুত্তালিব তার বিবিকে ডেকে বলে, আরে আমার বিবি
আমি তো সম্মান চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে পারতেছি না, আমি না কেন এত ঘ্রাণ কোথার থেকে পায়ে লাগাইয়া যায় রাস্তা দিয়া। কাজ আব্দি মুত্তালিবের বিবি নবীর দাদি ডেকে বলে, স্বামী রে আমিও তোমাকে বলার জন্য ভাবতেছি কি করব। তো যখন গোসলখানার থেকে গোসল করে বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, দেখি গোসলখানার মধ্যে ঘ্রাণ ভরপুর হয়ে যায়। তারা দুইজন মিলিয়ে নবীর মাকে ডাকা হলো, ডেকে বলে, মা আমি তো তোমার জন্য সম্মান হারা হইতেছি, আমি তো মুখ দেখাইতে পারতেছি না, তুমি কেমন ঘ্রাণ লাগাও গো। মামি না ডেকে বলেন, আব্বাজি আল্লাহর কসম খেয়ে বলি, আমি কোনো ঘ্রাণ জীবনে লাগাই নাই, আমি যখন রাস্তা দিয়ে যাই পাখি আমাকে সালাম জানায়, বাঘ আমাকে সালাম জানায়, বাল্যক আমাকে সালাম জানায়, একজন আরেকজন একজন বলে আমার পেটে নাকি আখির নবী আছে। অগো আমার আব্বাজি গরম বালুতে পা যখন রাখি তখন গরম বালু ঠান্ডা হয়ে যায়, শক্ত পাথরে যখন পা রাখি মমের মতন গলে নরম হয়ে যায়। নবীর সম্মান কত জানুনি। মামিনা বলেন, আব্বাজি আমি যখন তুতু নিক্ষেপ করি আমার তুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়, এটা আমার না আমার পেটে দিন রহমতের নবীর ঘ্রাণ বের হয়। আমার মানের বাবা দীপ দিনের নবী আখের নবী পৃথিবীতে আসবেন। পৃথিবীর তিন ব্যক্তি সন্তান প্রসব করেছে, অনেক নারী সন্তান প্রসব করেছে, যত নারী সন্তান প্রসব করেছে পেট একটু উঁচু হয়, তবে তিনজন নারী সন্তান প্রসব করেছে তাদের পেট এক ইঞ্চ উঁচা হয় নাই। একজন হলেন মুসা নবীর মা, মুসা নবী যখন পেটে ছিল মুসা নবীর মায়ের পেট এক ইঞ্চ উঁচা হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবী যখন পেটে ছিল মরিয়মের পেট এক ইঞ্চ উঁচা হয় নাই। আরেকজন আখিরি নবী আমাদের দিনের নবীর মার পেটে যখন ছিলেন মামনার পেটে এক ইঞ্চ উঁচা হয় নাই। আমার বানের বাবা দিনারে কাল ঘরের বারো করিয়াম ও দুস্থ বুজুর করাম, নবী যেদিন পৃথিবীতে আসবেন রে বাবাজি। মামেনা বলেন, আমার একটু ঘুম আসলো, ঘুমের বাবা আসলো, আমি দেখলাম একজন ব্যক্তি আসছে সাদা দাড়িওয়ালা। আমি বললাম, বাবা কে গো তুমি কে? বললো, আমি হলাম আদম সফিউল্লাহ। আদম বাবা কেন এসেছো? কো জান্নাত থেকে এসেছি রে মা, কিছুক্ষণের মধ্যে তোমার গুজরায় আখির নবী আসবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। উনি দেখলেন আরেকজন নবী আসছে, শেষে জিজ্ঞাসা করেন, তুমি কে গো? উনি বলেন, আমি ইদ্রিস নবী। মারে আমি এমন নবী, আমার মরণ হয়েছে গোসল হয় নাই, মরণ হয়েছে কাফন হয় নাই, মরণ হয়েছে খাটিয়ে উঠাই নাই, মরণ হয়েছে ঠিক জানাজা হয় নাই, মরণ হয়েছে ঠিক কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেছি, ওই জান্নাত থেকে আমার নূরের নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। ওই নবীর শান কত জানুনি, আসিয়া মরিয়াম হাজরা এসেছি, সবাই যখন আসে শেষ হয়ে গেছে। মামেনা বলেন, আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুম থেকে উঠিয়া দেখি নূরের টুকরা মোহাম্মদ আমার সামনে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। দুনিয়ার ছেলে মেয়ে যখন পৃথিবীতে আসে রে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে, ভাইমা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীতে ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে। আল্লাহর নবীর মামেনা বলেন, আমার বাবা মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে মেশকের গান ছড়াতে ছড়াতে পৃথিবীতে আগমন করছে। মামেনা বলেন, পৃথিবীর সন্তানের নার কাটতে হন, আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে নার কাটা অবস্থায় আগমন করেছে, দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে, দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে শুভ আগমন করে, আমার বাবা মুহাম্মদ আমার বাম পাদরের নিচ দিয়ে শুভ আগমন করেছে। নবীর সম্মান কত জাননি। মামেরা বলেন, দুনিয়ার ছেলে মেয়ে
উলঙ্গ অবস্থায় পৃথিবীতে আসে। আমার বাবা মোহাম্মদ জান্নাতি পোশাক পরে পৃথিবীতে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়া থাকবে আমরা একদিন থাকব না, যারে যারে কাঁদবে রে মন কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা আপনার জিন্দিগি আপনার শিলা পাইলাম মাগো রহমতাল্লিল আলামিন। আল্লাহ আমার বাড়ির দুঃস্থ বুজুর্গ খেয়াল করেন বার করিয়া নবীর মামেনা ডেকে বলেন, আমার বাবা মোহাম্মদ পৃথিবীতে বাম পাজরে নিজ দিয়ে এসেছে, মেসকের গান চড়াতে চড়াতে এসেছি। আম্মা হালিমাতু সাদিয়া বলেন, পৃথিবীর মানুষই আমি যখন তাকে দুধ মা হিসাবে লালন পালন করার জন্য গিয়েছি, কত মানুষ এসেছে গরিব বলে নেয় নাই, আমি বাবা মোহাম্মদের চেহারা দেখে মায়া লেগে গেছে। হালিমাতু সাদিয়া বলেন, আমার উঠটা বড় দুর্বল ছিল রে, খুব আস্তে আস্তে যেত। আমার বাবা মোহাম্মদকে যখন উঠের পিঠের মধ্যে বসালাম, উঠ নিচে পড়ে গেল, ঘুমায় গেল। আমি উঠকে আঘাত করা শুরু করলাম, উঠের জবান খুলে যায়, উঠ ডেকে বলে, হালিমা হালিমা গো, জীবন ভর পিটাইতে পারো আমি উঠব না রে। কেন উঠব না জানো নি? ওই নবীর শান কত জানো নি? নবীর সামনে কেউ যেতে পারবে না, নবীর সামনে কেউ যেতে পারবে না। তোমার স্বামী নবীর সামনে বসে আছে, ওই নবীকে উঠের সামনে বসে দাও, আমি সোজা হয়ে দাঁড়ায় যাব রে। নবীর সামনে কেউ যেতে পারে? নবীর আগে কোনোদিন বাড়া যাবে? বাড়লে হয়তো মৃত, নাহলে বেঈমান। এক ব্যক্তি স্বপ্নে দেখছে তার বাবা নবীর আগে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করে ওনার কাছে গেছে, আমার স্বপ্নের তাবিরটা করে। উনি তাবির করে কয়, তোর বাপ মরে গেছে, তাড়াতাড়ি বাড়ি যা, কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে, নিশ্চিত তোর বাবা মরে গেছে। সে সত্যি বাড়ি যায়, দেখে তার বাপ মারা গেছে। তার বাপ কি? নবীর আগে কিছু থাকতে পারে? নবীর আগে বাড়া যাবে? বাড়া যাবে? আমার বাড়ির বাবা জিনারে কাল করেন, হালিমাতু সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে যখন উঠের পিঠে বসায় দিলাম, উঠতে দিলি, উঠতে দেরি নাই, দৌড়াতে দেরি নাই, অনেক আগে অনেক উঠ চলে গেছে, কিন্তু আমার উঠ আগে দৌড়াইয়া সকল সবল উঠকে বালাইয়া এত সবল হয়েছে, আমি হালিমাতু সাদিয়ার বাড়ি পৌঁছে গেছে। আমি আমার বাবাকে দুধ পান করাই, এক স্তরের দুধ খাওয়াই, আরেক স্তরের দুধ খায় না, কত জোর করেছি খায় না। বড় হওয়ার পরে বলেছি, বাবা মোহাম্মদ তুমি কেন রে দুধ পান করেন, এক স্তন কে আর এক স্তন খাও নাই? নবী বলেন, মা
আমি জানি গো আমার একজন দুধ ভাই ছিল, আমি যদি দুই স্তনের দুধ খাই এটা আমার ভাইয়ের হক নষ্ট করা হবে, আমার ভাইয়ের হক রাখছি আমি, আমার হক কে ফেলছি, আমি আমার হক কেছি, আমার ভাইয়ের হক আমি আমানত রাখছি। আমরা আজকে বড় হইও ভাইয়ের হক আমানত রাখতে পারি না, তুমি শিশু বয়সে ভাইয়ের হক আমানত রেখেছে, মারহা বলে আরো জোরে বলে, তাহলে আমরা ওই নবীর আদর্শ ধারণ করবো তো, জোরে বল রাজি আছি। আমার বাড়ির বাবা জিনারে হালিমা তুসাল দিয়া বলেন, প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো বাবা মোহাম্মদকে, কুলে নিতে হতো রে, নতো আমার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেত, আগুন লেগে যেত, যে কোনো দুর্ঘটনা লেগে যেত, আমি একবার হলো কুলে নিতে হতো। একদিন কাজ করতে করতে জোহর হয়ে যায়, আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, রে সাহেবা বাবা মোহাম্মদ কোথায় আছে রে? কয় মা মোহাম্মদ দুই বছর ধরে আমাদের বাড়িতে আছে গো, তোমাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু মোহাম্মদ ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতেছে, আর জানি কি কথা বলতেছে গো। নবীর মা হালিমা তুসা দিয়া বলেন, আমি যখন গেলাম বাবা মোহাম্মদের কবরে যখন দরলাম, দরিয়া দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, ওই পাগড়িওয়ালার সাথে মুস্কি মুস্কি হাসি আর কথা কয়। আমি জিজ্ঞাসা করলাম, পরে বাবা কার সাথে কথা বলছো রে? নবী বলেন, মা দুই বছর বয়সে যার সাথে কথা বলেছিলাম তিনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলে, মানে জিব্রিলের সাথে দুই বছর বয়সে কথা বলেছেন, মারহা বলে। আমার বাড়ির বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, নবী বড় হতেছেন হতেছেন, আল্লাহ নবী ডেকে বলেন, মা আমার বাবা কই গো, আমার বাবা কই, আমার বাবা কই? কত মানুষ বাবা বলে কোলে উঠে, বাবা আদর করে, গো মা আমার বাবা কি নাই, মা মেনা বলে আমি কি বলি না, তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, ডেকে বলে মা গো আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই। নবীর দাদা আব্দে মুত্তালিব দুইজন যুবক পাহারা দিয়া দাসী উম্মে আয়মানকে দিয়া বাবাজি জিয়ারতে পাঠিয়ে গেলেন, জিয়ারত করতে যাইয়া নবীর বাবার কবরের পাশে যাইয়া নবী কান্নাকাটি শুরু করলেন, আব্বা গো কবর থেকে উঠেন গো, আমাকে কুলে ওঠান, আমাকে বাবা বলে ডাক দেন, একটু আদর করেন, একটু চুমু দিন। এইভাবে নবী কাঁদতেছে কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে, নবীর কান্না দেখিয়া বাবাজি চতুর্দিকে মানুষ ঘেরা করে ফেলছে, ছেলে কেন কান্দে? রাস্তা দিয়া যায় একজন ইহুদি, ইহুদি বলে বাবা তুমি কেন কান্দো রে? আমার বাবার জন্য কাঁদতেছি। দেখি বলে বাবা তোমার নাম কি? মোহাম্মদ। মায়ের নাম কি? আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। তখন মা আমেনাকে ইহুদি ডেকে বলে, মারি তাড়াতাড়ি ছেলে নিয়ে বাড়ি যাও, আমি একজন ইহুদি, ইহুদিরা ওয়াফার করেছে, মোহাম্মদ নামের ছেলেকে পেলে হত্যা করে দেওয়া হবে, আমি যদি ধরে নিই অনেক পুরস্কার তারা আমাকে দিয়ে দিবে, কিন্তু কেন জানি গো তোমার ছেলেকে দেখে আমার মায়া লাগে। মামেনা ডেকে বলেন, আরে ইহুদি ভাই আমার ছেলের দোষ কি? আমার ছেলেকে কেন তোমরা হত্যা করে দিবে রে? কো তোমার ছেলের দোষ নাই, তোমার ছেলে হবে আখেরি নবী, এই জন্য তারা হত্যা করতে চায়। মামেনা দেই নাই, সেখান থেকে রওনা করলেন বাবা। আবুয়া নামক জায়গার মধ্যে আসার পরে প্রচণ্ড জ্বর উঠে গেল, উম্মে আয়মানকে বললেন, পাহারাদার তাদেরকে বললেন তাবু টাঙ্গাও রে, উম্মে আয়মান দাসীকে ডেকে বললেন, দাসী রে আমি অসুস্থ হয়ে পড়েছি আর মনে হয় বাঁচবো না, আমার বাবা মোহাম্মদকে তুমি আদর করিও, যতন করিও, মায়া করি, এইভাবে বলতেছে বাবাজি। মা আমেনা বিদায় হয়ে যাচ্ছেন, নবীজি মায়ের গলায় ধরে চিৎকার দিয়ে কান দিয়া বলতেছে, মা গো বাবা বিদায় হয়ে গেল আর তুমিও বুঝি বিদায় হয়ে গেলাম, আমি মোহাম্মদ বরেতি, আমি কার কাছে থাকবো আর কার কাছে খাবো গো মা? এইভাবে নবী কাঁদতেছে, সেখানে দাফন করা হলো। হাজী আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, ছাদের উপর দাঁড়ায় দেখতেছে এত কেন দেরি হচ্ছে, দেখতেছে বাবাজি
পাঁচজনের কাফেলা চারজন ফিরতেছে, দূর থেকে দেখতেছে একজন কম, দৌড়াই আসিয়া নবীকে দেখি আসতেছে দৌড়াইয়া। দিনের নবী তার দাদাকে দেখিয়া দৌড়াই আসিয়া দাদাকে জড়াইয়া বলে, দাদা আমার মা না আমার বাবা নয় মা কো, আমি হারে আসছি গো দাদা, আমাকে কে খাওয়াবে, কে আদর করে ঘুম পাড়াবে, কে আমাকে যত্ন করবে? কাজ আব্দুল মুত্তালিব কো বাতি যা, তুমি ভয় করিও না, আমি দাদা এখনো বেঁচে আছি। নবীর দাদা লালন পালন করতেছে, নবীর দাদা বলেন এ পৃথিবীর মানুষ আমার নাতি আব্দুল মুহাম্মদ রাতের বেলা মা মা বলে কান্তরে, রাতের বেলা মা মা বলিয়া আমি আব্দুল মুত্তালিবকে জড়াইয়া ধরতরে আর চিৎকার দিয়া কান্ত, আমি বলতাম বা নাতি মুহাম্মদ আমি তোর মা না রে, আমি তোর বাবা না, আমি তোর দাদা কাজা আব্দুল মুত্তালিব। এইভাবে বাবাজি নবীজি কান্নাকাটি করতে, নবীর বয়স যখন আর বেড়ে গেল, নবীর দাদা বিদায় হয়ে গেলেন, বাবাজি দাদার পাশে নবী দৌড়তেছে, দাদা দাদা দাদার লাশের পিছনে নবী দৌড়তেছে, দাদার পিছনে নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারে পড়ে যান, পাহাড়ের পশু পাখি আসে কো নবী কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা কষ্ট পাই। হৃদয় বিদারক বাজি, মনোযোগ দিয়ে আর কয়েক মিনিট শুনবেন, আমি একটু বলবো, ধৈর্য হারা হয়েছে নাকি, আর একটু বলি, কারণ আমি তো মধ্যখানে কিছু কই না, আলোচনা ডাইরেক্ট জি জি, এটা ভালো না, আলোচনা হবে, ওয়াজ তো আপনারা জিকির সবসময় শুনে বা অনেক কিছু শুনতে পারবেন, কিন্তু আলোচনা তো আর সবাই করে না, ধারাবাহিক ওয়াজ মানে ওয়াজ না কি বলে, এটা ওয়াজটা যেন ওয়াজ থাকে, আওয়াজ যেন না হয় নাকি কর, এখন বাবা এটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। ও বাবাজি নবী কাদিজাতুল কুবরার বাড়িতে রাখালে পুষ্টে ছিলেন, ওই কাদিজা জিএম বানাইছে, স্বামী বানাইছে, সম্পত্তি দান করেছে, ওই সম্পত্তি নবী দিনের পথে খরচ করে দিয়েছে। আর নবীর স্বামী কত বেইমানেরা চিনি মিনি খেলেছে রে, অপপ্রচার করেছে যে মুহাম্মাদের সাথে সম্পর্ক ভালো না, আল্লাহর মুহাম্মাদের সাথে ভালো সম্পর্ক না, আল্লাহ জানে কো হাবিব আমি আপনাকে চেরে নয়, আপনি যেখানে আমি আল্লাহ আছি সেখানেরই। নবীর সম্মান কত জানুনি, আল্লাহ বলেন হাবিব আপনি আছেন আজানে, আমি আল্লাহ আছি আজানে, আলহামদুলিল্লাহ বলেন না, আপনি আছেন একামতে, আমি আল্লাহ আছি একামতের মধ্যে, আপনি আছেন ফজরের নামাজে, আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আমার নবীর সম্মান কত জানুনি, আল্লাহ কো হাবিব আপনি আছেন জোহরের নামাজে, আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে, আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে, আমি আল্লাহ আছি এশারের নামাজে, আপনাকে রেখেছি এশারের নামাজে, আমি আল্লাহ আছি আজানের মধ্যে, আপনাকে রেখেছি আজানের মধ্যে, আমি আল্লাহ আছি একামতের মধ্যে, আপনাকে রেখেছি একামতের মধ্যে, আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে, আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার মানাজে। হাবিব আপনার শান কত জানেননি, আমি আল্লাহর নাম আছে প্রথম আসমানে, আপনার নাম রাখছি প্রথম আসমানে, আমি আল্লাহর নাম আছে দ্বিতীয় আসমানে, আপনার নাম লেখছি দ্বিতীয় আসমানে, আমি আল্লাহর নাম আছে তৃতীয় আসমানে, আপনার নাম লেখছি তৃতীয় আসমানে, আমি আল্লাহর নাম আছে চতুর্থ আসমানে, আপনার নাম রাখছি চতুর্থ আসমানে, আমি আল্লাহর নাম আছে পঞ্চম আসমানে, আপনার নাম রাখছি পঞ্চম আসমানে, আমি আল্লাহর নাম আছে ষষ্ঠ আসমানে, আপনার নাম রাখছি ষষ্ঠ আসমানে, আমি আল্লাহর নাম আছে সপ্তম আসমানে, আপনার নাম রাখছি সপ্তম আসমানে, আমি আল্লাহর নাম আছে আরশে আজিমে, আপনার নাম হাবিবুল্লাহ নিমপ্রিট, আমি আরশে আজিমে দিয়া আমার আরশটা উদ্বোধন করছি। আল্লাহ বলেন হাবিব ও দুস্ত এই জমিন বানাইছি উদ্বোধন করি নাই, আদম পাঠাইছি উদ্বোধন করি নাই, মুসা পাঠাইছি উদ্বোধন করি নাই, ঈসা পাঠাইছি উদ্বোধন করি নাই,
জমিনকে হালাল করে দেয় নাই, নামাজ দুই জায়গায় পড়তে পারতো সব নবীগণ, ওই মসজিদ না তা হুজরা উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ এই পৃথিবী উন্মুক্ত হয় নাই। কোনো কালবার যদি উদ্বোধন হয়, উদ্বোধন আগে উন্মুক্ত করা হয় না, কিছু না কিছু লোক যেতে পারে, উদ্বোধনের দিন ওপেন করা হয়। আল্লাহ বলেন জমিন আমি বানাইছি ঠিক, আমি এখনো উদ্বোধন করি নাই। হাবিব আপনার কদম যেদিন লেগেছে মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া দুনিয়াটা, আমি উদ্বোধন করিয়া তামাম পৃথিবী নামাজের মশল্লা বানাইছি। আরো জোরে বলে না, আমি তামাম পৃথিবী নামাজের মশল্লা বানাই দিছি। প্রথম আসমান আমি উদ্বোধন করি নাই, দ্বিতীয় আসমান উদ্বোধন করি নাই, তৃতীয় আসমান উদ্বোধন করি নাই, কোনো আসমান উদ্বোধন করি নাই, এমনকি আমার আরশটা উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে দাওয়াত করে নিয়া সব আসমান এক এক উদ্বোধন করেছি, এক একটা নেম প্লেট দিয়া, এমনকি আমার আরশে আজিমটা হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করছি। আমার নবীর সম্মান কত জানোনি ও বাবাজি, রাসূল হলেন 313 জন, অন্য বর্ণনায় 315 জন, রাসূল 313 জন, বাবাজি আমার নবী একজন, কিন্তু কোন রাসূলের কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই। আদম রাসূল ছিল নাম আলা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ না, কিন্তু আদম রাসূল ইব্রাহিমও রাসূল, কিন্তু বাবা 313 জন রাসূলের মধ্যে কারো কালেমায় রাসূলুল্লাহ দেন নাই, একমাত্র আমার নবীর সম্মান কত জানোনি, নবীর কালেমায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শানের সাথে কালেমার মধ্যে রাসূলুল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না, দিনের নবীর সম্মান কত জানোনি রে, ও উম্মত প্রেমের চর্চা করিও রে, নবীর ভালোবাসার চর্চা করিও, নবী কত ভালোবাসে, এখন দুনিয়া যতদিন বেঁচে গিয়েছিল উম্মতি বলে নবী কন্দন করেছে, কান্না করেছে, এখন রোজায় নবী কাঁদতেছে, নবীর শান আলাদা দিয়েছে, মান আল্লাহ আলাদা বাড়াই দিছে। নবীর পৃথিবীতে যদি বাবা সব সমুদ্রের পানিকে কালি বানানো হয়, বৃক্ষ গাছকে যদি কলম বানানো হয়, নবীর সম্মান যদি লেখা হয়, কলম শেষ হবে, কালি শেষ হবে, নবীর সম্মান বলা শেষ হবে না রে। ওরে প্রাণের বাবা দিন নবীকে খাটু করা যাবে না রে, আল্লাহর পরে যার স্থান সব নবীর উপর যার ইজ্জত হলো তিনি আমাদের নবী, আমাদের নবীর উপরে ইজ্জত কারো ইজ্জত নাই, সৃষ্টির মধ্যে নবী প্রথম, সৃষ্টির মধ্যে নবী শ্রেষ্ঠ, নবী হলো সবচেয়ে দামি, নবী হলো সবচেয়ে সম্মানিত, আমার নবীর উপর কারো সম্মান নাই। দিয়েছে কে, জোরে বলে দিয়েছে কে, বাবাজি নবীর ভালোবাসে এমন ভালোবাসা রে, নবীর সম্মান কত জানোনি, সাহাবীরা নবীকে কত ভালোবাসত, কত আদর করত, কত মহব্বত করত, নত কত ভালোবাসার সম্পর্ক ছিল। নবীকে আল্লাহ বানাইছে ঠিক, বাবাজি নবীকে আল্লাহ পাঠাইছে ঠিক, সকলের উপর অধিকার দান করেছে, সকলের উপর অধিকার কি, নবী বলেন সব নবীর পক্ষে আমি হাসরে সুপারিশ দাস দাস, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে আমার বানের বাবা দেব, শেষ আরেকটা কথা বলতেছি, শেষ কথা, আমার নবী এমন নবী, এমন রহমতের নবী গো, দুনিয়া শুধু আমার আপনার জন্য রহমত না রে, এই দুনিয়া কাফিরদের জন্য আমার নবী রহমত, শুধু কি দুনিয়ায় হাসরের ময়দানে কাফির বেঈমানের জন্য আমি নবী রহমত, এমন কি তাফসির আলারা বলেছেন আমার আল্লাহর জন্য নবী রহমত, সুবহানাল্লাহ, নবীর শান, নবীর কি শান বলতে পারেন, কাফিরের জন্য কেমন রহমত, এটা একটা দৃষ্টান্ত দিব, আখেরাতে কাফিরদের জন্য কেমন রহমত এটা একটা দিব, কয়েক মিনিট ছোট্ট ছোট্ট করে দিয়ে দিব, আল্লাহর জন্য কেমন রহমত বলে আমি কেমন, আমার বানের বাবাজি যারা পাপ করতেছে, পাপ করে করে জীবন ভরায় ফেলছে, তাদের জন্য রহমত নবী, বাবাজি নবীর আসার আগে
যারা পাপ করতো ডাইরেক্ট পানিশমেন্ট আসতো, আজাব নাজিল হতো, গজব নাজিল হতো রে। নবী যেদিন আগমন করেছেন, দাওয়াত দিতেছেন, মুশরিকরা বলে মুহাম্মদ তুমি যদি সত্য হয়ে থাকো, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে বলো গজব নাজিল করতে। আল্লাহ উত্তরে বলে নবী তাদেরকে জানিয়ে দেন আগে গজব দিয়েছি ঠিক, এখন আর দিব না। কেন দিব না জানোনি? আপনি রহমতের নবী আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব দো আমার জন্য শোভনীয় নয়। কিন্তু আগে গজব আসতো, এখন আর গজব আয় ডাইরেক্ট পানিশমেন্ট না। আগে যে কেউ মিথ্যা কইছে জিব্বা ঝুলে গেছে, জিব্বা কি দুইটা উদাহরণ দিব, ১৩টা উদাহরণ আছে, ১৩টা আছে, এমন দুইটা দিব গজব দিয়ে আইসা। আমার প্রাণের বাবা জিরা রে খেয়াল করেন বার করিয়া, ওই যে হাতি, হাতিও ছিল মানুষ, হাতিও ছিল রে মানুষ ছিল হাতি, তার অভ্যাস ছিল লাচার কর্মকাণ্ড করতো, পুরুষ পুরুষ যে খারাপ কাজ, আর অহংকারী টাকাওয়ালা ছিল, এরকম খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায় দিছে। এখন ওই রকম পাপের অভাব নাই, আল্লাহ হাতি বানায় না রে। কেন বানায় না? আল্লাহ কয় আমার নবী সেখানে আছে, এখানে আমি আল্লাহ আছি। বাবাজি মাকড়সা, ওই মাকড়সা ছিল একজন মহিলা, আপন স্বামীকে জাদু করেছিল রে, আপন স্বামীকে জাদু করেছিল, জাদু করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া মাকড়সা বানাই দিছে। এখনো মহিলারা জাদু করার জন্য দৌড়াদৌড়ি করে, আল্লাহ কিন্তু মাকড়সা বানায় না। বিচ্ছু ছিল মানুষ, বাবাজি এটা আগের যুগের কথা, নবীর যুগে না, আমাদের নবী আসার আগের ঘটনা। বিচ্ছু ছিল মানুষ, দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগা দিত রে, মারামারি বাজায় দিত, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত, আল্লাহ গুসা করিয়া বিচ্ছু বানাই দিছে। এখন এরকম আছে না নেই, যারা লাগায় মাইসে কয় না বাপরে যে বিচ্ছু রে, মাইসে কয় না নেই, যে এখানে টাইগানা লাগাই দুই লাই মাইল লাগাই দেয়, মাইসে কয় না ইলার ছিল ইলা যে যার বিচ্ছু, ওইটা আগের বিচ্ছু, ওইটার বিচ্ছু বানাইছি একটা এরম করছি আগের যুগে, কিন্তু এখনো বিচ্ছু মার কা আছে, আল্লাহ বিচ্ছু বানান, আল্লাহ কো আমার নবী আছে এখানে যেন আমি গজব দিই না। সুবহানাল্লাহ, তাহলে সব মানুষই বাঁচলো দুনিয়ায় নবীর দ্বারা। নবীর শান কত জানেন? যত মানুষ আছে পাপ করো গজব থেকে বাঁচছে কার দ্বারা? নবীর দ্বারা। দুই নম্বরে প্রাণের দোস্ত বুজুর্গরা, আখেরাতে কিয়ামতের দিন মানুষ বেহুশ হয়ে যাবে, আসরের ময়দানের ভয়াবহ মোকাবেলা কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না রে, কান্নাকারি শুরু হয়ে যাবে, কাফেররা বলবে জাহান্নাম দিয়ে দাও আল্লাহ টি, তারপর আসরের মাঠে থাকতে পারবো না। যারা কাফের আছে তারা বলবে জাহান্নামে দিয়ে দাও, হাসরের মাঠ আর শুইতে পারবো না। ওই কাফেরদেরকে ওই দিন দিয়ে জাহান্নাম দেওয়া হবে, মঞ্জুর করে বাবা আবদার রক্ষা করে দে, জাহান্নাম দেওয়া হবে। নবীর পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করার পরে, বিচার শুরু হওয়ার পরে কাফেরদের আবদার পূরণ করে জাহান্নামে পাঠানো হবে, তাদের আবদারটা নবীর দ্বারা হাসরের মাঠে বাচ্চা জাহান্নামে যাবে, নাহলে আরো ভয়াবহ থাকবে। হাসরের মাঠও নবী কাফেরদের উপকারে আসছে। আমার আল্লাহ হাসরের মাঠে ভয়ঙ্কর হবেন, কাহার হয়ে যাবেন, কেউ কারো দিকে তাকাবে না, মেজাজ গরম হয়ে যাবে। নবী দে আল্লাহর জন্য রহমত কেমন জানোনি রে? আমার দিনের নবী আল্লাহ যখন কাহার ভয়ঙ্কর হবেন, আমার দিনের নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহর রাগ গুসা শেষ হয়ে যাবে, মুস্কি হাসি দিয়ে আল্লাহ বলবেন হাবিব সুপারিশ করেন আমি গ্রহণ করব। আল্লাহর ওই সময় কাহারের গুসা, নবী যখন আল্লাহর দিকে তাকাইব, আল্লাহ যখন নবীর দিকে তাকাইব এত ভালোবাসা, সাথে সাথে গুসা রাখতে হবে। মরেন যত গুসা থাকেন, আপনার আদরের ভালোবাসার বন্ধু যদি পাশে আসে, আপনি গুসা না ফারিয়ে হবেন ঠিক আছে আমি দিতেছি আমার নেই। আল্লাহর হাবিব যখন আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ তো কাহার হবে হাসরের মাঠে, ভয়ঙ্কর তর তর করে হাসরের মাঠ কাঁপবে। ওদিন নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। এই জন্য কইছে নবী ও আল্লাহর জন্য নবী রহম, আরো জোরে বলে না, জোরে বলে, এখনো আমার নবীর যুগ চলতেছে। এখন কার যুগ? নবীর যুগ। এখন কি আর কোন নবী আছে নাকি?
আমাদের নবীর কোরআন চলতেছে, দাওয়াত চলতেছে, ইসলাম চলতেছে, নবী রওজার থেকে মেইনটেইন করতেছে। জোরে বলে দিনে নবী বলেন আমার উম্মতের আমল আমি নবীর কাছে যাওয়া হয়, আমি রাসূলুল্লাহর কাছে আমার উম্মতের আমল নামা পৌঁছানো হয়। আমি নেকি দেখে হাসি দিই, গুনাহ দেখে কান্না করি রে, কাঁদতে কাঁদতে আমার রোজাটা সাগর বানাই দিছি। আল্লাহর ওলি মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দেখি আমার দিনের নবীর রোজা পানির উপর ভাসতেছে, নবীকে ডেকে বলি নবী আপনার রোজা পানির উপর কেন ভাসতেছে? নবী বলে মনসুর রে দুনিয়া উম্মতের জন্য কান্না করছি, রোজা আসিয়া গুনাহ দেখে কান্না শুরু করে দি উম্মতের গুনাহ দেখে, আর চোখের পানি দ্বারা আমার রোজাটা কাদা হয়ে গেছে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘোরায় আর কান্দে, কয় কান্দায়ো না কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাশরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাশরে। আল্লাহ ও মা কিন্তু বলে যায় আফসোস করবা কিয়ামতের দিন নবীর বিদ্রোহী হলে, কথা বলেন ঠিক কিনা? সেদিন আফসোস করে লাভ হবে না। নবী বলেন তুই যদি আমার উম্মতির খাতায় তোর নাম থাকে, তুই যদি কবিরা গুনাহগার হও, আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তবে নবীর উম্মতের খাতায় নাম থাকতে হবে, এমন কথা বলবো না যে কথার দ্বারা আপনি উম্মতের খাতার থেকে কেটে যান। নবী নিয়েও মস্কারি করে মানুষ টাট্টা করে, নবীর দরুদ নিয়ে বিজলি দেয়, কথা কথা আছে কিনা? দুরুৎপুরি ব্যাঙ্গা না আপনার বলেন? কেউ যদি কোরআন পড়তে ভুল করে, আমি যদি কোরআন বিটলাইয়ে পড়ি, আপনার কোন যে পড়ছে হেরে বিটলাইলাম না কোরআন নেই, দুরুৎ শরীফ যদি কেউ বিটলা, আমারে বিটলা না নবীরে বিটলা? এ বেয়াদ, আমারে বিটলাস না নবীরে বিটলাস? আল্লাহ কা আমার নবীরে বিটলাবে, তুই মরতে দিরি, আমার গজব ধরতে তোরে দেরি করে, গজব ধরতে কি দেরি করে। এই জন্য বিটলাতে সাবধানে বিটলা, বহুত লোক বিটলায় মুখ বাঁকা করে এই দেশ ছেড়ে চলে গেছে। কথা এই বাবুরা কথা নাই, বিজলি দিয়ে চলে গেছে সব জায়গায়, বিটলামে করতে নয় আগে বাড়তে নয়। মুরব্বীদের আগে বাড়বেন কোনোদিন? সামাজিকভাবে বলেন, যেই ক্ষেত্রে বলেন মুরব্বীদের আগে বাড়বেন না। যে ছেলে মুরব্বীর আগে বাড়ে ছেলের ভবিষ্যৎ ভালো না, যে গাছ আগে বাড়ে তুফানে ধরে, কথা বলেন না? যারা গ্রামও যারা আছেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করে চলে, আল্লাহ রসুলের সান মান নিয়ে কেউ কটুক্তি করলে চার দিবেন না, কোনো বেয়াদবের জায়গা জান্নাতে হবে। আল্লাহ বেয়াদবকে চিরতরে জাহান্নাম জান্নাত থেকে বের করে দিয়েছে, কোনো বেয়াদব জান্নাতে যাবে না। আমরা মিলাদ করি ক্যাম করি, এই জন্য আমরা বেদাতে কি কর, এটা সহস্তর মধ্য বেদাতে, এটা একটা কৌশল। এটা কি আপনাদেরকে একটা কথা বলি, বকা বকি না, এটা একটা কৌশল করে তারা বেদাতি বলে। কী কৌশল জানেন না? এটা একটা অপকৌশল, একটু গল্প করো। এক দেশে এক সুরা আছে, নাম ছিল কালো মিয়া, নাম ছিল কি? মানুষকে আর কালো মিয়াটা কি কাল্লো সুরাটা তো, এই কাল্লো সুরা একদিন বাজারে গেছে, খেতে এক বেটা ক্যাশ গণতেছে টাকা, জিজ্ঞাসা খুব ভাই আপনি যেখানে টাকা গণতেছেন কাল্লো সুরা খবর পাইলে তো আমরা টাকা লয়ে যাই। এটা তো বেদাতি তো মধ্যে আর কৌশলটা আমি গণতেছি। এই দোকানের মালিক কয় ও টাকা তো কাল্লো সুরা লুকাই নিব, আমার সামনে কেমনে নিব? ক ভাই আমি দেখাইতাম না কেমনে নিব, ক দেখা ক ধরো আপনার পাশে বইল, মানে হ্যাঁ বইছে দোকানওয়ালার পাশে, দিয়া টাকাটা হাতে নিছে, আপনার টাকাটা আমার হাতে দেন, টাকাটা হাতে নিছে নিয়া ক এইভাবে টাকাটা হাতে নিবে, হাতে নিয়া এইভাবে পকেটে ঢুকা, ক এইভাবে পকেটে ঢুকা, ঢুকে নিছে, এ দাঁড়াইছে সুজে দাঁড়ায় কয় আল্লাহ স্যার এইভাবে সোজা হয়ে দাঁড়াবে, এ দৌড় মারে আর কয়
এইভাবে দৌড় মারা। দোকানের মালিক বুঝলিছে, খামুইছে, চেঁচামেচি শুরু করছে, কাল্লা সুরা টাকা লইয়া জাগা। বাজারের মানুষও জাগা জাগা কাল্লা সুরা লইয়া জাগা। বাজারের মানুষের ভেড়ে যখন কাল্লা সুরা নিজে কি কর, কেন এর নাম একেরে কর, বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লা সুরা। বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লা সুরা। আমরা দেশের যারা বেদাতি আছে হেরা আমরা খুব বেদাতি, কেন কো জানো, এদেশের মানুষ যেন বুঝতে না পারে এরা অরিজিনাল বেদাতি। কথা বলে না, এরা যে বেদাতি মানুষ যেন বুঝতে না পারে এটা কাল্লা সুরার কৌশল ধরছে। এই জন্য আমাদেরকে তহমত দিয়ে চাপাবাজি করে বেদাতি বেদাতি বলে নিজেরা হলো অরিজিনাল বেদাতি। এদেশে বেদাতিকের জায়গা হতে পারে না। আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা হলাম নাজাত সাহাবীদের জামাত, এটা হলো সহি জামাত। এখানে গলত মার্কা কারো জায়গা হতে পারে না, জরিমানা হতে পারে। নবীর শানের প্রতি আক্রমণ করলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা মুনাফিক ভণ্ড প্রতারকদের সাথে আমার কোনো সম্পর্ক না, আমি কিলাকিলি করতে রাজি না, বাড়াবাড়ি করতে রাজি না। ইসলাম সবার সাথে বন্ধুত্ব করতে অনুমতি দেয় নাই, সমাজ করতে অনুমতি দিছে। বন্ধুত্ব করব ওর সাথে যে জান্নাতি হবে, কথা বলেন ঠিক কি না, বন্ধুত্ব ওর সাথে করবো যে জান্নাতি। মদকুরের সাথে করলে মদ খাওয়া লাগবে, আর নামাজির সাথে বন্ধুত্ব করলে নামাজ পড়া লাগবে। তাহলে কার সাথে করবা, নামাজির সাথে। এই জন্য কোনো খারাপ চরিত্র আকিদায় গলব এরার সাথে সম্পর্ক নাই। আমরা সুন্নি জামাতের মানুষ, নবীর প্রশংসা করি। আমরা মধ্যে অনেক আছে বিশ্রি বাসায় গালাগালি করে, এটা আমি পছন্দ করি না। কারণ আলেমের বাসা আর জাহেলের বাসায় এক হওয়ার কথা না। আলেম হিসেবে আলেমের প্রতিবাদ করবে, জাহেলের মতো না। কথা বলেন ঠিক কিনা, সর্বমুঠ মিলে নবীর শান মান এত বেশি, যদি আপনি পড়েন নবীর জন্য ফানা হয়ে যাবেন। আল্লাহর নবী কত যে কষ্ট করেছেন আমাদের জন্য, আর কত যে মাকাম নবীর আল্লাহ বৃদ্ধি করে শান মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো নবীকে আল্লাহ মেরাজ দেয় না, একমাত্র আমার নবীকে দাওয়াত দিয়ে আর সে আজিমের সাক্ষাৎ। আসহাবে নবী
জগতে পেলা ও সালাম মর তো জানে রহমা পেলা ও সালাম সবে বজমে হেদায়ত পেলা ও সালাম সবে বজমে আল্লাহ তাআলা চেয়ে দেখো রে আল্লাহ ইয়াতিম নবীর ইয়াতিম উম্মত হইয়া আসামি জুরা তুইয়া মেককের বেশে দুটো হাত গুনার বোঝা মাথায় নিয়ে বাড়াইছি শুরু থেকে শেষ পর্যন্ত বল ত্রুটি গুলা মাফ করে যা সব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি গুণ বাড়ায়া দায়ালীর খেদম শরীফে কবুল ফরমা তাম বিয়াকরাম সবাইকরাম তবে হিন তবে তামিন খোলাফরাশিদিন আশারাইন ওয়াসিনিন মাহাতুল মুমিনিন খাতুন জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জাইনুল আবিদিন দেরার নয় কবুল ফরমা কাতনিয়া সিস্টে নকশবন্দিয়া মুজাদ্দদিয়া চার তরিকার ইমাম চার মাঝহাবির ইমাম 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল আলী ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গ গানে দিন যে যেখানে আরাম ফরমাইতুন প্রত্যেকের নামে নামে পৌঁছা দাও আল্লাহ তাআলা এই জামানিতে অনেকের মা নাই গো অনেকের বাবা না ওই জনম দুঃখিনী মা বাবার কবর কানা জান্নাতের বাগান আল্লাহ তোমার বান্দারা বুড়া হয়ে যেতে পারে বাবা মার ভালোবাসা তাদের কমে না তাদের মা বাবার কবর কানা জান্নাতের বাগান আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত যারা কবরে প্রত্যেকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা কাবিলপুরের ডানে বামিন সামনে বাসুরি যে তোমার ঈদ কবরে ঘুমাইছেন প্রত্যেকে মাফ করে দাও এই মসজিদ যে মাহফিল যে বছর প্রতিষ্ঠিত হয়েছে এ পর্যন্ত যারা কবরে ঘুমাইছ প্রত্যেকের কবর কানা জান্নাতের বাগান বানায় যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করুন আল্লাহ সভাপতি সর্দার চাচার সন্তান সহ প্রবাসী যারা ভাইরা প্রবাসী যারা বন্ধুরা শরীক হয়েছেন সৌদি আরব থেকে ইতালি থেকে বিভিন্ন রাষ্ট্রের থেকে বাবা জান্লাহ ওমালি তাদের সহযোগিতারে কবুল করুন আল্লাহ তারাপুর মেহনত করে ইনকাম করে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক তাদের পিতা মাতার এক ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ তাদেরকে তুমি হালাল প্রতি বেশি করে ইনকাম করার তৌফিক দিও তাদেরকে জালেমের জুলুমের থেকে বাঁচাও দুশ্মনের দুশ্মনের থেকে বাঁচাও খারাপের খারাপের থেকে বাঁচাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আজাব গজব বলা মুসিবত থেকে তুমি বাঁচায় দিও মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরায় দিও রে আল্লাহ যাদের সন্তান নিয়ত করেছে প্রবাহ যাবে সহজ করে দিও যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করে দিও যারা অভাবে আছে অভাবরে দূর করে দাও যাদের ছেলে মেয়ের স্বভাব ভালো না কথা শোনে না হেদায়াত দান করে দাও আল্লাহ গো আমরা এমন আওলাদ বানায় না আমরার কারণে মা বাবা শরম পায় রে আল্লাহ আল্লাহ আমরা এমন আওলাদ বানায় আমরার কারণে যেন আমরা পিতা মাতা মুরব্বীগণ সম্মানিত দুনিয়া আখিরাতে হও আল্লাহ আমার সাথে অনেক মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে আমার প্রত্যেকটা মুরব্বী বাবাজিদের নেক হায়াত বাড়ায় দাও যুবক বন্ধুদের নেক হায়াত বাড়ায় দাও আজকের এই মাহফিলে নাজাতের উসিলা করে দিও চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে মাহফিল কায়েম রাখো আগামী বছর সহযোগিতা যে যেভাবে নিয়ত করেছেন সকলের নিয়তে কবুল করো বরকত দান করো রে আল্লাহ আবার বলি আমার মা বাবারে মাফ করো আল্লাহ আমার মা বাবারে মাফ করসনি আমার মা বাবারে মাফ করস আল্লাহ 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 জোরে কোন আল্লাহ আল্লাহ গভীর রুদিনী সবাইরে মাফ করে দাও আল্লাহ
আল্লাহ কবরে খালি হাতে বাড়ি দিও না আল্লাহ, সবাই জান্নাতি বেহেস্তি বানায় বাড়ি ফিরাই দিও আল্লাহ। আল্লাহ সামনে রমজান আসতেছে, রমজান পর্যন্ত আমরা হায়াত পৌঁছায় দাও, সুস্থতার নিয়ামত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। আমরা তুমি কবুল করো, অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা বাঁচাও আল্লাহ। একবার ইজ্জত দিলে দ্বিতীয় আবার বেইজ্জত দিও না, সকলের মনে অনেক বাসনা পূরণ করো, সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজও তোমার হাওলা হয়ে গেলাম, আমাদের সকলের হাফিজারি জাবিন্দার হয়ে যাও। লাগিলাগা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশ মিনিট পনেরো মিনিট পরে একটু ফোন দিয়ে নেন, আমি গাড়ি তুলে এখন মাহফিল স্টেজ দিয়ে নামতেছি।